আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একটি রোগীর সাথে কথা বলবো। স্যার, প্রথমে জানতে চাচ্ছি আপনার নাম। আমার নাম এম এ মুকিব খান। এম এ মুকিব খান, স্যার আপনি কোথায় থাকেন? আমি থাকি গ্রিন রোডে, ঢাকা গ্রিন রোড, ঢাকা গ্রিন রোড। স্যার, একটু জানতে চাচ্ছি এই ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? সমস্যা হলো আমার শরীরের ব্যাকবোনে প্রবলেম, যেটা ধরা দিয়েছিল সেইটা প্রবলেমের জন্য সমস্ত শরীরই আমার একটু অকেজো করে ফেলার মতো অবস্থা হয়ে গেছে। আমি বসতে পারতাম না, উঠতে পারি না, এখনো আমি নামাজ চেয়ারে বসে পড়ি, তারপরে নিচে বসতে পারতাম না, নিচে বসে উঠতে পারতাম না। তা সেই জিনিসটা এখন নর্মালাইজ করার জন্য আমাকে এখানে ভর্তি হয়েছি, যে ডাক্তার শৌমিল্লা প্রধান সাহেবের কাছে ভর্তি হলাম। স্যার, আপনি কতদিন যাবত আপনার এই সমস্যাটা ভুগছিলেন? বছর দেড়েক দেখ দেড় দুই বছর, গত দুই বছর যাবত আপনি এই সমস্যা নিয়ে ভুগছিলেন। আচ্ছা স্যার, জানতে চাচ্ছি যে এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টরের তত্ত্বাবধানে আপনি ভর্তি ছিলেন? আমি জনাব ডাক্তার শফিউল্লাহ প্রধান সাহেব, ওনার আন্ডারে আমি ভর্তি ছিলাম। কতদিন যাবত ভর্তি ছিলাম? ভর্তি আমি আজকে দিয়ে আমি এখন পর্যন্ত নয় দিন হচ্ছে আজকে। স্যার, এই নয় দিনে আপনার এখন আপনি ঠিক কেমন বোধ করছেন? এখন অনেকটা আমার ফ্রি আসছে, ফ্রিনেস আসছে। আমি যেমন বসতে পারতাম না, উঠতে পারতাম না, কিছু কিছু এখন বসতে পারতেছি, উঠতে পারতেছি। আরেকটা যেটা সবচেয়ে বড় জিনিস, সিঁড়ি দিয়ে নামতে গেলে এক সিঁড়ি করে নামতাম, কিন্তু এখন দুটোই নামতে পারছি। এখন আপনি ফ্রিলি নামতে পারছেন, মানে আগে স্বাভাবিক জীবনের মতো করে আপনি চলাফেরা করতে পারছেন। স্যার, একটু জানতে চাচ্ছি যে আপনি এই ডিপিআরসি হসপিটালে আসার আগে আপনার এই সমস্যাটার জন্য কি আর কোথাও কোনো ধরনের চিকিৎসা করেছেন? এখানে আগে প্রথমে যখন অরিজিনাল ইয়ে হয় আমাকে ইবনে সিনাতে নিয়ে গিয়েছিল। ইবনে সিনাতে প্রফেসর হাই সাহেব ওনার আন্ডারে আমাকে ই করলেন, তা হাই সাহেব আমাকে এমআরআই করাইল। এমআরআই করে উনি বললেন যে আমার ব্যাকবোনে একটা ই ধরা পড়েছে। আচ্ছা, তাও ধরা পড়েছে, এটা অপারেশন করতে লাগবে, অপারেশন করতে হবে। এই কথা শোনার পরে আমি তখন আমি শুনলাম, শুনে ই করলাম। আমার ওয়াইফ উনি বড় ই করলেন যে না, ব্যাকবোনের অপারেশন করা যাবে না। এরপরে আমাকে ডক্টর দীন মোহাম্মদের কাছে, ডক্টর দীন মোহাম্মদ দেখলেন, দেখে উনিও মোটামুটি একটাই করে বললেন যে এটা আমি ই করতে পারতেছি না, উনি আবার রেফার করলেন আর এক প্রফেসর ল্যাবে ডেরাক প্রফেসর কাছে রেফার করলেন। ওখানে যাওয়ার পরে উনি দেখলেন, সব কিছু দেখে বললেন না, অপারেশন লাগবে। তখন মানে একটু চিন্তনীয় বিষয় হয়ে গেল যে ব্যাকবোনে অপারেশন করবে, হয়তো আমি সারা জীবন নিয়ে অকেজো হয়ে যাব। এরপরে আমার ওয়াইফ সার্ভিস হোল্ডার, উনি ব্যাংকের চাকরি করতেন, ব্যাংকে বিভিন্ন মানুষের কাছে যোগাযোগ করার পরে একজনের কাছে শুনতে পারলেন যে অ্যাপোলো হাসপাতালে ডক্টর চ্যান্ডি হাসান নিউরো স্পেশালিস্ট, উনি এর উপরে স্পেশালাইজড,
আমাকে সবাই মিলে তুমি বলতে হবে ঢাকা দেখো তো এখানে। আর চ্যান্ডি হলো বেরুলি হাসপাতালের হেড ছিলেন, নিউরো হেড, ওনাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে এসছে। গেলাম ওনার কাছে, যাওয়ার পরে উনি আমাকে দেখলেন ভালো করে, দেখে বললেন না অপারেশন লাগবে না, অপারেশন লাগবে না, আমি ওষুধ খেয়েছি, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তখন মানে কিছুটা আমি ভাবছিলাম যে যাক অপারেশন লাগবে না। এরপরে আমাকে উনি 3 মাসের ওষুধ দিলেন, বললেন 3 মাসের ওষুধ খান, 3 মাস ওষুধ খাওয়ার পরে আপনি আবার আসবেন। আমি ওনার ওষুধ 3 মাস খেলাম, খাওয়ার পরে আবার ওনার কাছে গেলাম, উনি দেখলেন নেগেটিভ, বললেন না ভালো আছেন, তো ভালো আছেন, আমি আরো 3 মাস পরে আবার আসবেন। আবার ওষুধ দিয়ে দিলেন, আরো 3 মাস পরে গেলাম, 3 মাস খেয়ে ওনার ওখানে গেলাম, যাওয়ার পরে উনি বললেন এবার 6 মাস পরে আসবেন, আপনি মোটামুটি ভালোর দিকে ইয়ে হচ্ছে। আসলে আমি তখন কিছুটা আগে যে অবস্থা ছিল তার থেকে আমার উন্নতি হয়েছিল, বেশ উন্নতি হওয়ার দরুন আমি মনে করলাম যে যাক বোধ হয় ইনশাল্লাহ এবার ঠিক হয়ে যাবে। তা আমি তখন ওনার কাছ থেকে ই নিয়ে বাসায় আসলাম, বাসায় এসে এই 6 মাসের ভিতরে উনি আবার এখান থেকে ট্রান্সফারে চলে গেছে বেরুলাতে। এখন ডাক্তার নাই, আমি এখন কি করি, কাকে দিয়ে দেখাই, ওরকম দেখতে থাকতে থাকতে আমার চোখের একটু প্রবলেম ছিল, চোখের প্রবলেমের জন্য ডাক্তার দেখাইছিল, সে ডাক্তার রেফার করেছিল চক্ষু হাসপাতাল কলকাতাতে, কলকাতা চক্ষু হাসপাতাল রেফার করেছিল। তো রেফার করে আমি মনে করলাম যে কলকাতা যখন যাবো চক্ষু দেখাতে, তখন এর সাথে এই নিউরোর এইটা পিঠের এটা আমার এটা দেখায় ভাববো। তো কলকাতা নিউরো সায়েন্স হসপিটাল আছে, নিউরো সায়েন্স হাসপাতালে যে ডক্টর চিরঞ্জীব দাস উনি নিউরো সায়েন্সের, ওনাকে দেখালাম, উনি দেখলেন সব পুরো ইটা দেখে দেখল যে উনিও বললেন এমআরআই করাতে হবে, আরো টেস্ট গুলো দিয়েছিল। তো আমার তখন ফ্লাইট ইয়ে হয়ে গেছিল যে যার জন্য টেস্ট গুলো শেষ করাতে আপডেট করতে পারেনি। আচ্ছা তখন আমি ওষুধ, যে ওষুধগুলো লিখে দিয়েছিল সে কলকাতা থেকে সেই ওষুধগুলো কিনে নিয়ে আসছি, নিয়ে এসে 2 মাসের ওষুধ খেলাম, তাতে দেখলাম দেখি একটু বেশ শরীর একটু ইটি হয়েছে, বেশ পেন টেন কমে গেছে। তখন আমি মনে করলাম যে ওনার ওষুধটা কাজে লেগেছে বোধ হয়, তারপর থেকে আবার একটু ই হচ্ছে গন্ডল, আবার গন্ডগোল দেখা দিয়েছে, গন্ডগোল দেখা দিয়েছে, আবার সেই ওই ওই সে মতো হচ্ছে। তখন কি করব আমি, আমার ওয়াইফের হাঁটুতে ইয়ে ছিল, সে খুবই হাঁটত কিন্তু হঠাৎ করে হাঁটুতে প্রবলেম হয়ে গেল, হাঁটতে পারে না। তা কোথায় যাবে, কোথায় দেখাবে, সে তার বান্ধবী ছিল এখানে শ্যামলতি, তার বাসা, তার বান্ধবীর হাঁটুতে ওই একই অবস্থা, ডিপিআরসি হাসপাতালে এসেছিল, এসে এই হাঁটুরিটা ভালো হয়েছে। আমার ওয়াইফে বললো যে ঠিক আছে আমি তাহলে ডিপিআরসিতে যাই আমার হাঁটুতে। তো সে এখানে আসলো, আসার পরে ফিজিওথেরাপি নিল, থেরাপি নিয়ে এবং হাঁটুতে ইঞ্জেকশনও দিল, 10টা ইঞ্জেকশন দিছে, নিয়ে পর এখন চলাফেরা করতে পারতেছে। এরপরে আমাকে বললো তুমি ওখানে চলো, আমার মনে হয় কাজে দিবে। আমি আসলাম, এসে ডক্টর
শফিউল্লাহ প্রধান সাহেবের সাথে সাক্ষাৎ দিলাম। রবিউল্লাহ উনি বললেন যে ভর্তি হয়ে যান হাসপাতালে, ভর্তি হয়ে হাসপাতালে ভর্তি হয়ে যান, আমি ওষুধ দিব। যদি মনে করে ফিজিওথেরাপি দিব, থেরাপি দিব এবং ওষুধ দিব, যদি সারে সারল, না হলে পরে আপনাকে অপারেশন করতে হবে। উনি ওই কথা বলেছেন। আচ্ছা, ইনশাল্লাহ ওষুধ খেলাম, থেরাপি দিল, নানান অনেক রকম থেরাপি। আচ্ছা, এরপরে আমি দেখলাম দেখি বেশ আমি এখন মোটামুটি বেশ ভালো চলাফেরা করতে পারছি, চলাফেরা করতে পারি এবং শারীরিক দিক দিয়ে যথেষ্ট জোর। আগে তো একেবারেই বল পেতাম না, একদম ইয়ে গেছিলাম, দুর্বল ছিলাম, এখন কিছুটা বল পাই, বল পাই। এই বল পাওয়ার পরে আমি এখন মনে হচ্ছে যে আমি আর এখন নিজের ই করতে পারবো, এখন হচ্ছে যে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে গেলে পরে আমার মনে হয় ভালো হবে। আমি বাসায় যাই, এক্সারসাইজটা করবো, কারণ এখানে দেখছি এক্সারসাইজগুলো এবং যেগুলো করাইছে সেইগুলো আমি নিজে নিজে করব, করলে পরে হয়তো বা ভালো থাকতে পারবো, আরো ভালো, আরো ভালো থাকতে পারবো। পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন। পরিবেশ সুন্দর, পরিবেশ পরিবেশ খুব ভালো, এরা যত্ন সহকারে সবকিছু করছে এবং খুব তাৎক্ষণিক ভাবে সবকিছু করে, আমাদের কিছু বলতে হয় না এরকম। আচ্ছা স্যার, আরেকটা জিনিস জানতে চাইব, অন্যান্য যারা রোগী আছেন তাদের উদ্দেশ্যে এই ডিপিআরসি হাসপাতাল সম্পর্কে আপনার মতামতটা যদি একটু বলেন। আমি তো মনে এই বলতে চাই যে অন্ততপক্ষে তারা যেন একবার ডাক্তার শফিউল্লাহ প্রধান সাহেবের দিয়ে একবার দেখায়, তারা নিশ্চিত হতে পারেন যে এখানে ঠিক হবে কিনা। আমাদের যে সেবা ছিল টোটাল জিনিসটাতে আপনি আউট অফ 10 আপনি কত মার্কস দিবেন? আউট অফ 10 জি, আউট অফ 10 9 প্লাস। ধন্যবাদ আপনাকে বিডি ট্যুরিজমের পক্ষ থেকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।